কোন ব্যক্তি আছে দেখবেন দামি খাটে ঘুমিয়ে ঔষধ ঘুমের ঔষধ খাওয়ার পরও তার ঘুম আসে না আর কিছু লোককে দেখবেন রাস্তায় ফুট ওভার ব্রিজের নিচে রিকশায় দুটো পা মাথাটা ঝুলায় দিয়েছে তার ঘুমের কোনো শেষ নাই আছে না নাই আছে আপনার আমার ঘুম হচ্ছে না দুনিয়া দেখবেন কারো পড়ার টেবিলে দামি দামি বইয়ের অভাব নাই পড়া টেবিলে দামি দামি বই সাজিয়ে রেখেছে কিন্তু তার মন চায় না পড়তে আছে আপনার ছেলে এমন কথা বলছেন না কেন আপনার ছেলে আমাদের নাই আছে আর কেউ দেখবেন পুরাতন বইয়ের দোকানে চষে বেড়াচ্ছে কিছু পুরাতন সেরা বই পাওয়া যায় কিনা লজ্জার বিষয় কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তা করতেছে আমার সন্তানকে মানুষ বানাতে পারলাম না আমার ছেলে হয়ে গেলে সে ওয়েস্টার্ন কালচারের মতো ছেলে মেয়েরা বের হয়ে যায় আর কেউ তো বলছে আমার বাচ্চাকে হাফিজ বানিয়ে সে না খেয়ে ঘুমিয়ে পড়েছে তার একটাই চিন্তা বাচ্চাকে তো হাফিজ বানিয়েছে কে আমার পর্যন্ত তো কোরআন তেলাওয়াত চলবেই আমি মরে গেলেও আমার কবরে সব পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ বলে না সফলতা কোন জায়গায় আর আপনি সফলতার চিন্তা করছেন কোন জায়গায় এজন্য রাস্তা বলছি এই দুনিয়ায় নানান রঙের মানুষ নানান জাতের মানুষ কেউ মুখে বলবে একটা আপনি জিন্দাবাদ আপনারা সুযোগ পাইলে পিছন থেকে বাস দিবে কারণ বাস দিতে গেলে সামনে থেকে দেওয়া যায় না যাই তুই কোথায় পিছনেই যাওয়া লাগবে তো আপনি তো পিছনেই থাকবেন সামনে যাওয়ার সুযোগ নেই আমাদেরকে পিছনে থাকতে হবে না সামনে সবাই বলছেন না কেন সামনে দুনিয়ার জন্য না আখেরাতের জন্য আপনি আখেরাতের চেষ্টায় লেগে যান দুনিয়া আপনার পায়ের নিচে আসতে বাধ্য আপনি দুনিয়ার রবের পিছনে লেগে যান রবের পিছনে পড়ে যান রবের কদমে পড়ে যান রব দুনিয়াকে আপনার পায়ের কাছে নিয়ে আসতে বাধ্য রব দুনিয়াকে আপনার পায়ে ফেলে দেয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ الله رب الجد والجلال امر رسولك شاي نمبر بارباتش نمبر سورا سورا ماي داب اكتشليش نمبر الله بليني ايها الرسول لا يحزنك الذين يسارعون في يسارعون في الكفر من الذين قالوا অ্যা মানে ফু মহিম আল্লাহ হরবালিশাদ বলল যারা আল বললেন বন্ধু আমার হ্যাঁ পৈখাম্বর আপনি দুঃখও নিবেন না তাদের জন্য দুঃখ করবেন না তাদের জন্য দিলের ভিতরে কষ্ট নিবেন না আপনি আমার বন্ধু আপনাকে আমি বলছি অন্তরে ব্যথা নিবেন না কষ্ট নিবেন না এর কারণ হল যারা দৌড়ে গিয়ে এর কারণ হলো আপনি বোঝানোর পরে আমি বলবার পরেও যারা দৌড়ে গিয়ে কুফুরিতে পতিত হয়ে যায় যারা মুখে বলে একটা বাস্তবে বলে আর একটা যারা কাজের মধ্যে মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় বোঝাতে চায় অথচ তারা গুপ্তচর বৃত্তি করে মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে কোনোভাবে পাম থেকে চুন পড়ে যায় কিনা এই চিন্তায় সারাদিন থাকে গুপ্তচর বৃত্তি করে আপনাকে আঘাত করতে চায় মিথ্যা কথা বলে আপনাকে লজ্জিত করতে চায় যদিও দেখায় আপনার মাজলিসে এসে ওরা ভালো মানুষ আপনি চিন্তা করবেন না ওদেরকে যতই ভালো মানুষ বলেন না কেন ওরা কাপড়ে চুপড়ে ভালো মানুষ ঠিকই আছে বাস্তবে এরা হলো সব থেকে বড় মনাফে কণ্ঠে কেনা আল্লাহ বলছেন ইদা জাকাল মুনাফিকুন পয়গম্বরে আরবি ওর আপনার কাছে এসেছে কালুন না সাধু এসে বলছি আমরা ইমান এনেছি আল্লাহর উপরে আপনার উপরে আপনার পিছনে সালাদ পড়েছে পয়গম্বরে আরাবি বিশ্বাস করবেন না কারণ নবীজির পিছনে সব থেকে লম্বা জুব্বাওয়ালা যেই লোকটা নামাজ পড়তো লম্বা জুব্বা নিয়ে লম্বা দাড়ি নিয়ে লম্বা পাগড়ি নিয়ে লম্বা তসবি নিয়ে সব থেকে বেশি যে নামাজ পড়েছে তার নাম ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল চার কালের পরে নবীজি নিজের জুব্বা দিয়ে তার কাফনের ব্যবস্থা করেছেন যার জানাজার ইমামতির জন্য নবীজি নিজে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ বলেছেন বন্ধুরে ওই লোকটার দাড়ি আপনার চাইতে লম্বা ওই লোকটার পাঞ্জাবি আপনার চাইতে লম্বা ওই লোকটার পাগড়ি আপনার চাইতে লম্বা ওই লোকটার তসবিও আপনার চাইতে লম্বা ওই লোকটা আপনার পিছনে সলাদ পড়েছে আপনার সঙ্গে দাওয়াতে গিয়েছে ওই লোকটার জানাজার জন্য আপনি দাঁড়িয়ে গিয়েছেন আপনার পোশাক কুলে তার কাফনের ব্যবস্থা করেছেন সব আপনি করতে পারেন আমি বললাম একবার কেন এক কোটি বার যদি জানাজা পড়েন ওকে জান্নাতে নেওয়া যাবে না আল্লাহ একবার বলেন কি বুঝলেন পোশাক তো ঠিকই ছিল না ছিল না পোশাক দাড়ি পাঞ্জাবি নামাজ তজবি দাওয়াত ছিল না কি ছিল না কি এটা হচ্ছে এই দিলের বিশ্বাস এই আত্মিক উন্নতি ছিল না পোশাকের উন্নতি ছিল আমলের উন্নতি ছিল দাওয়াতের উন্নতি ছিল তার উন্নতি ছিল না তার আত্মায় রব বলেছেন কিছুই কাজ হবে না জাহান নামে যাও কথা কি বুঝতে পারতেছেন আপনার ছেঁড়া কাপড় থাকলে চলবে আপনার পোশাক না থাকলেও চলবে আমি চাইব পোশাক দিয়ে রব কাউকে বিচার করবেন না কাউকে বিচার করবেন না এজন্য ইমানের পথে চলতে গেলে আঘাত আসবে কষ্ট আসবে বিপদ আসবে আপনার পিছনে মানুষ সমালোচনা করবে করবে আন্দোলন করবে আপনি ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ আপনার সাথে আছেন কে সবাই বলেন কে হজরত জাকারিয়া আলে নবী ইউনা আলী সালাতাম যখন পাবলিক মারতে শুরু করলো উম্মত যখন দেখলেন এদের হাতে লাঠি ছুরি চাকু অস্ত্র তিনি এদের মার থেকে নিজেকে আত্মরক্ষার জন্য দৌড় দিলেন কি করলেন কে হজরত জাকারিয়া আল্লাহর একজন বড় পয়গম্বর যার সঙ্গে রসিকতা করে আল্লাহ কথা বলতেন সুমান বললেন রসিকতা করে কথা বলতেন আমি তো বলছি এখানে আলোচনা করেছি হজরত জাকারিয়া ছেলে কেমনে ইয়াহিয়া হইল একদিন হয়তো বলেছি আপনাদের মনে নাই জাকারিয়া আল ইসলাম তো এটা তো অন্য কথা আমরা আজকে বলতে পারবো না আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে জাকারিয়া আল ইসলাম রসিকতা করে আল্লাহর সাথে কথা বলতেন যখন মারিয়ামের সন্তান হয়েছিল হজরত ঈসা মারিয়ামের আত্মীয় হচ্ছেন হজরত জাকারিয়া মারিয়ামের মা নাম কি ছিল কি বলতে পারবে নাই এত ওয়াজ এত নসিহত এত তফসির গেল কই কি বলতে পারবেন না বলেন না একজনে বলেন কার মেয়ে ছিলেন হজরত মারিয়াম এখন কিছু কিছু বলতে পারছে কার ইমরানের ইমরান তোয়া করেন আল্লাহ আমার একটা ছেলে দাও আমরা এক দুই মিনিটে বলছি আল্লাহ আমাকে ছেলে কি দেও কি করবা ছেলে দিয়া আল্লাহ তোমার পৃথিবীতে একটা দামি ঘর তার নাম বাইতুল মোকাদ্দাস বা বাইতুল মোকাদ্দিস একটা ঘর আছে আল্লাহ আমার একটা ছেলে দিলে আমি এই ঘরের খাদেম বানাবো আর আপনি বলবেন আমার ছেলে হলে ডেফুডিল মানারাত নর্থ সাউথ ক্যামব্রিজ এরপরে কোইন মেরি ইউনিভার্সিটি আমি আমার ছেলে কে গুলাতে পড়াবো আর তাদেরকে পড়াইতে পড়াইতে এত বড় বানাবো সে দেখবেন একদিন সব শিখেছে সব জেনেছে যেটা জানে নাই সেটা জানাজার নামাজ ঠিক কিনা বলে আমি বলছি আপনারা পড়াবেন অবশ্যই পড়াবেন মানুষ পড়াবেন জাকারিয়া হযরতে ইমরান বলছেন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ইমরানের স্ত্রী দোয়া করতেছেন আমাকে কি দাও একটা ছেলে দাও কি করবা বাইতুল মুকদ্দাসের খাদেম মানে মসজিদের খাদেম বানাবো আপনারা কি কেউ দোয়া করছিলেন কোনোদিন আল্লাহ আমার একটা ছেলে দাও আমি বিনোদ বিবির খাদেম বানাই দোয়া করছেন কেউ আসেন কেউ নাই এই বরকতি হাত নাই ভাবলে হেই দোয়া কি করা যায় আমার বাড়িঘর চার পাঁচটার দরকার আপনি কর খ্যাতমতের জন্য দোয়া করলেন আল্লাহ ছেলে না দিয়ে দিলেন মেয়ে মারিয়াও খুব কষ্ট পাইলেন আহারে চাইলাম ছেলে দিলেন মেয়ে মেয়ে দিয়ে কি মসজিদের খেদমত করানো যায় আল্লাহ বলে দিলেন ছেলে দিলাম না মেয়ে দিলাম মেয়ে দিছি এক হাজার ছেলের চাইতো দামি বানাই আস মারিয়াম বড় হলেন মসজিদের খিদমতে লাগাই দিলেন তো মহিলা মানুষ তো মানত করছেন মানত মানত ঠিক রাখার জন্য বাইতুল মুকাদ্দাসের এখানে রুম বানাইলেন এই রুমে মারিয়াম থাকতেন আর মসজিদ ঝাড়ু দিতেন মসজিদ পরিষ্কার করতেন খিদমাত করতেন মসজিদের এভাবে দিন চলতে লাগলো দীর্ঘ দিন চলে গেল মারিয়াম বড় হয়ে গেল একবার মারিয়ামের কাছে আসলেন হজরতে জিবরিল আমির এসে বলছেন মারিয়াম তুমি আমাকে চিনো মারিয়াম বলছেন আমি জীবন আপনার দিকে নি এই চেহারার মানুষ তো আমি চিনি না ও শোনো তোমার একটা ছেলে হবে সোমান আগামী বছর বলবে না মারিয়াম বলতেন আমার ছেলে হবে আমি তো বিয়েও করি নাই কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি আমার ছেলে হবে কেমন এটা মিথ্যা কথা বলছেন আপনি আর আমাকে এই সমাজে লজ্জিত করতে চান কি হাবি যাবি কথা বলছে তিনি বলছেন মারিয়াম যাই বলো আমি কিন্তু সাধারণ পাবলিক না আমি আল্লাহর রহমতের দূত আমার নাম জিবরিলে আমি তো জিব্রাইল কি বলতে চাও বলতে চাই আপনার একটা ছেলে হবে পুরুষ মানুষ ছাড়া কোন স্বামী ছাড়া হবে তো বলছে কে বলছে আপনার রব বলেছে মারিয়াম শোনো শুধু ছেলে হবে তা না ছেলের নাম হবে ঈসা আমার ছেলের নামও কে রাখছে আল্লাহ আমারিয়াম শেষ নাই ছেলে কে আল্লাহ নবী এবং রাসুল বানাবে মারিয়াম তো বলছে কি মারিয়াম তুমি সানাব তোমার সন্তান শুধু নবী এবং রসুল হবে তা নয় তোমার ছেলে জন্মের পরে বড় মানুষের মতো কথা বলতে শিখবে আল্লাহ তাকে তো দিবেন পাওয়ার দিবেন তিনি হাজার বৎসরের মৃত মানুষের কবরে গিয়া আল্লাহর নাম বলে যদি বলে কমবি ইজনিল্লাহ হাজার বৎসরের মরা মানুষ জিন্দা হয়ে সালাম দিবে মারিয়াম বলছেন বলে কি তাহলে পদ্ধতিটা কি হাজরতি জিবরিল আমিন বলছেন মারিয়াম তুমি শুধু পোশাকটার গলাটাকে একটু বড় করে এভাবে করবে আমি ফু দিব এই একটা মাত্র তোমাকে আমি ফুক দিলাম এর মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমার পেটে সন্তান পৌঁছে দিবেন আল্লাহ বোঝাতে চান আল্লাহ চাইলে স্বামী ছাড়া পুরুষ মানুষ ছাড়াও কোন মহিলাকে সন্তান দিতে পারেন কনসোহান কিছুদিন পরে আমরা কথায় চলে যাচ্ছে অনেক লম্বা কিছুদিন পরে আমার আরেক আয়াত পাকি রয়েছে তো কিছুদিন পরে হজরত মারিয়াম প্রেগনেন্ট পাবলিক বুঝলাম না রে আমরা বানাইছি মসজিদের খা তেল পানি পড়া নেই হাত দিয়া গিফট করি খাওয়াই আর এখানে থাকে রুমে আর কর সেটা কি বিয়ে সাদী নাই এটা প্রেগনেন্ট হলো কেমনে লজ্জার বিষয় মানুষ সমালোচনা করতে লাগলো এই কথাই বুঝাতে চাইলাম আল্লাহ বললেন মারিয়াম টেনশন করো না মানুষ তোমার পিছনে লাগছে ঠিকই আমি তোমাকে এমন জিনিস দিতে চাই যা পাবলিক জানতে পারবে সমালোচনা করতে দেও মানুষ সেই বদ সমালোচনা করতে লাগলো করতে লাগলো করতে লাগলো এক পর্যায়ে এলাকার মানুষ মিলে চিন্তা করলো এই ক্ষেত মতে দিছি মহিলার মসজিদে আর বানাইছে এটা কি সবে মিলে একটা মরা খেজুর গাছের নিচে হাজরতে মারিয়ামকে রেখে আসলো মসজিদ থেকে দূরে জঙ্গলের পাশে এই খবর পৌঁছতে পৌঁছতে কি মনে করেন ভালো খবর বেশি ছড়ায় না খারাপ খবর আসতে বললেন কেন খারাপ খবর পোসতে পসতে গ্রাম থেকে শহর হয়ে হাজরেতে জাকারিয়া পর্যন্ত পৌঁছে গেছে জাকারিয়া চিন্তা করলেন আমার আত্মীয় খিদমতে না পেয়ে তিনি গেলেন গিয়ে দেখলেন মারিয়াম বসে মারিয়াম এই কাজ কি হলো জাকারিয়া আপনি যাই বলেন না কেন আমাকে যতই দূষেন না কেন কিচ্ছু আমি জানি না জানে কে জানেন তো আল্লাহ জাকারিয়া বলেন আমার সাথে কি দুষ্টামি করতেছ শয়তানি করছো আর এখন বলতে সব আল্লাহ জানেন কি জানেন বলো তো মারিয়াম বললেন জাকারিয়া সোনাব আমাকে জিব্রিল আমিন বলেছে আমার একটা সন্তান হবে যার নাম হবে ঈসা এই সন্তান জন্ম নিয়ে কথা বলবে আল্লাহ যাকে নবী এবং রসুল বানাবেন এই সন্তানকে এত বড় মজা আল্লাহ দিবেন হাজার বছরের মরা মানুষকে জিন্দা করতে পারবে হজরতে মারিয়াম যখন জাকারিয়াকে এই কথাগুলা বললেন জাকারিয়া তো আশ্চর্য হচ্ছেন কি বলতে চায় কি বলতে চায় এত সমালোচনার পরও মেটার চেহারা দেখা যায় নূর চমকাচ্ছে এত সমালোচনার পরও তার দিব্যি তার অন্তরে কোনো বেতা নেই কষ্ট নেই ব্যাপার কি কে তোমাকে সংবাদ দিয়েছে জাকারিয়াকে মারিয়াম বলেন এই সংবাদ দিয়েছেন হজরতে জীবরাই এবার জাকারিয়ার কিছু বিশ্বাস হতে লাগলো জিব্রাইল তো আমার কাছে আসে এই কথা বলতে বলতে এখান থেকে চলে গেলেন লম্বা ঘটনা বলছি না চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে রাগ গুসা করে আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে আল্লাহ জানতে চাইলেন জাকারিয়া সব দিনই তো কথা বলো আজকে আবার কি বলবা বলার আছে অনেক কথা কি বলবা বলো বলতে চাই মারিয়ামের কেমনে সন্তান হবে ওর তো স্বামী নাই আল্লাহ বলতে চাইলেন ও জাকারিয়া কার সন্তান হবে কার হবে না এ নিয়ে তোমার চিন্তা কিসের তোমার তো টেনশন করার কিছু নাই তুমি নিজের চিন্তা করো কার কি হবে না হবে এটা আমি জানি আয় আল্লাহ শুধু এতটুকু না আপনি কি জানেন আমি জানি না ওই মারিয়াম বলছে তার ছেলের নাম নাকি ঈসা আপনি রাখছেন আল্লাহ কয় তাই ছেলের নামও কয় হে আপনি জানেন না এই ছেলের নাম ঈসা শুনছি এই ছেলেকে নাকি আপনি রসুল এবং নবী বানাবেন কয় কথা আল্লাহকে সব জানেন জাকারিয়া স্টুডিও ছিলেন আমি জিজ্ঞেস করি আল্লাহ না জানার মতো কথা বলতে এত কথা বলতে বলতে আল্লাহ বলেন জাকারিয়া সব বাদ শুনলাম মারিয়ামের ছেলে হবে নাম হবে ঈসা তাকে নবী রাসূল বানানো হবে তাকে মুজেজা দোয়া হবে এগুলার সাথে তোমার সম্পর্ক কললা না আমার কোন সম্পর্ক নাই এটা ছেলে স্বামী ছাড়া একটা মেয়েকে আপনি বাচ্চা দিতে পারতেছেন আর আমাত কি হইলো আমি কিছু বুঝতেছি না আল্লাহ বলেন তোমার আবার কি হইছে তোমার সম্পর্ক সম্পর্ক তো এটাই ওরে যদি স্বামী ছাড়া আপনি বাচ্চা দিতে পারেন তাহলে আমারে দিতে পারেন না কেন আল্লাহ বলছেন তোমার সমস্যা কি আল্লাহ আমি যে বুড়ো হয়ে গেছি দাড়ি পাকছে চুল সাদ হয়েছে বয়স বেড়ে গেছে বাচ্চা কাচ্চাও নাই বউ বন্দা আল্লাহ বলতেছেন জাকারিয়া তাইলে কি বিয়ে আর একটা করার নিয়ত আছে নাকি তা সুমান আল্লাহ বললেন না রসিকতা করে কথা বলতেন জাকারে বলছে না 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 আমি বিয়ে করতে যাব কেন আপনি যদি স্বামী ছাড়া মারিয়ামকে সন্তান দিতে পারেন তাহলে আমার বন্দা স্ত্রীকে কেন আপনি বাচ্চা দিতে পারেন আল্লাহ আকবার বললেন জাকারিয়া কোন মাজারে গেছে কোন কোন মাজারে গেছে আপনারা তো মাজারে যান যে আর মারিয়াম যে রবের কাছ থেকে পেয়েছেন হাজরতে জাকারিয়া এই রবের কাছে বলছেন আমার বন্দা স্ত্রী আমার বাচ্চা কিছু নাই আপনি আমি বুড়ো হয়ে গেছি আল্লা বলেন জাকারিয়া কি চাও আল্লাহ আমার দরকার নাই কোনো সন্তানের আপনি যদি একটা ছেলে দেন দয়া করে তাহলে আমার পরে এই জাতিকে হৃদায়ত দিবে কে এই জন্য একটা বাচ্চার দরকার আল্লাহ বলছেন তাহলে তোমার গর্বে তোমার ঔরস থেকে আসবে কেন আমি তো পৃথিবীর যে কোনো বাচ্চাকে নবী বানাইতে পারি নবী বানাইয়া আমি উম্মতকে ঠিক করতে পারি তোমার দরকার কি আমার দরকার কে কথা বলতেছি না বলতে চাই যদি আমার হইতো তাহলে নিজের মতো করে বানাইতাম সোহানাল্লাহ বললেন আল্লাহ বলেন জাকারিয়া সব বুঝছি সব কথা বুঝছি আমিও কথা দিলাম তোমাকেও একটা বাচ্চা দিব তাহলে কি আমি বিয়ে করা লাগবে না বিয়ে না এই স্ত্রী বন্দা কই বন্দার করে হ্যাঁ হবে তো কাল্লা কেমনে কি কই জানো আমি ছেলের নাম রাখছি ইয়াহিয়া কাল্লা নাম আপনি রাখছেন কই এ নাম শুধু না তোমারই কথা আমি এত খুশি হয়েছি বাচ্চার নাম আসমানের নিচে জমিনের উপরে আজ পর্যন্ত কেউ রাখে নাই প্রথম নাম রেখে দিলাম ইয়াহিয়া সুবহানাল্লাহ পড়েন তো সেগুলো অনেক কথা আমরা সেদিকে যাচ্ছি না এগুলো বাদ কথা বুঝাতে চাইলাম জাকারিয়া বলছেন কার কাছে সুন্দর করে বুঝে বলছেন মারিয়ামকে সন্তান দিয়েছেন কে এত সমালোচনার পরে এই ঈশার জন্ম হলো কেমনে কথা বলেন উত্তর দিলেন এগুলো ভিন্ন কথা তো আল্লাহ বুঝাতে চাচ্ছেন যারা গুপ্তচর বৃত্তি করে যারা মিথ্যা কথা বলে আপনার সামনে একটা বলে পরার একটা বলে ইয়ারসুল্লাহ আপনি এদেরকে নিয়ে আপনি টেনশন করবেন না এই মিথ্যা বলার জন্য গুপ্ত চুরি করার জন্য হারাম বক্ষণ করার জন্য যারা অন্যায় করার পরের আয়তে বিয়াল্লিশ নম্বর আয়তে বলছেন সাম্মা উন আলী কাদিব আক্কা আল্লাহ বলছেন যারা এই সমস্ত অন্যায় করে এদের ব্যাপারে আপনি নির্লিপ্ত থাকুন এদের ব্যাপারে চিন্তা করা বাদ এদের চিন্তা আমাকে দেন আপনি আপনার কাজ করে যান তাহলে আমাদের কাজ হলো কি অন্যায় করলো ঘিবত করলো সমালোচনা করলো এই করলো সেই করলো এগুলা দেখা কাজ করে যাওয়া বলেন কি করে যাওয়া কার জন্যে কাজ করব আল্লাহ আমাদেরকে কবুল করুক আমি সবাই বলেন আমি অনেক সময় নিয়ে নিলাম